ডু অর ডাই ম্যাচ জিততেই হবে এবং সেই জয় পেতে হবে 291 টপকে 37 ওভার এক বলের মধ্যে। আফগানিস্তানের সমীকরণটা শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুকীয় ম্যাচে, ডু অর ডাই ম্যাচে এমনটাই ছিল। শেষ পর্যন্ত সেই আফগানিস্তান মাত্র 2 রানের ব্যবধানে হেরে গেছে শ্রীলঙ্কা, তারা টানা 2 জয় এনশিওর করেছে। কিন্তু সব ছাপিয়ে, আফগানদের পরাজয় ছাপিয়ে, শ্রীলঙ্কা জয় ছাপিয়ে, সুপার ফোরে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে একই গ্রুপে কোয়ালিফাই করলো, সেটা ছাপিয়ে আলোচনায় ধারাভাষ্যে আমাদের যতটুকু খেলাটা আমরা দেখছিলাম, এক্সাইটেড হচ্ছিলাম, চিন্তায় ভাবনায় চেতনায় একটাই ব্যাপার, আফগানিস্তান তাদের সমীকরণ, তারা যে 295 যদি 37 ওভার 4 বলের মধ্যে করতে পারলে থ্রু করে যেতে পারতো, রান রেট বেটার হতো, জয়ের সাথে সাথে এনশিওর হতো তাদের সুপার ফোর, সেই ব্যাপারটা জানতই না। যেভাবে শেষের 3টা বল 37 ওভার 1 বলে যখন রশিদ খানে পার্টনার আউট হয়ে গেলেন, ফজল ফারুকি ব্যাট করতে নামলেন এবং পরের 3টা বল তিনি যেভাবে ঠেকালেন, 37 ওভারের দ্বিতীয় বল যেটি একদম একটা জুসি ফুল টস, হিট করতে পারলেন না, ঠেকিয়ে দিলেন, পরের 2 বল ঠেকাতে গিয়ে ব্যর্থ হলেন, LBW হলেন এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা তারা হেরেই গেল। কিন্তু জয়ের জন্য তো চেষ্টা করলেন না, সেটা পরের হিসাব, জয়ের চেষ্টা কেন করেন সেই ব্যাখ্যা আমি যাব। একটা বিগ হিট যে পুরো ম্যাচের সিনারিও বদলে দিতে পারত, শুধু জয় নয়, তাদেরকে সুপার ফোরে কোয়ালিফাই করাতো, সেই হিসাবটা একটা ন্যাশনাল টিম মাঠে যখন খেলছিল ড্রেসিং রুম থেকে তাদের কেউ দেয়নি। যখন শেষ ব্যাটার হিসেবে ফজল ফারুকি ক্রিজে গেলেন, তাকে কেউ জানায়নি, কোনো একজন 12th man মাঠে এসে রশিদ খান 16 বলে 27 করে 37তম ওভারে 3-4 ম্যাচটাকে যিনি আসলে রোমাঞ্চের শেষ পর্যন্ত নিয়ে গেলেন, তাকেও জানায়নি। আজকে আফগানিস্তান হেরে গেছে, ফজল ফারুকি কেন ঠেকিয়েছেন সেই ব্যাখ্যাটা একটু দিয়ে নিয়ে আগে, তিনি ঠেকিয়েছেন যে এখনো তো আরো 2-3 রান লাগবে, সো তিনি এই ওভারটা কোনো মতে পার করবেন, যেহেতু তাদের কোনো ধরনের আশা নেই, হোপ নেই সুপার ফোরে কোয়ালিফাই করা, 37 ওভার 1 বলই তাদের মাথায়, যে জিততে হলে 37 ওভার 1 বলের মধ্যে 292 করতে হবে, তাহলে তাদের রান রেটটা বেটার হবে শ্রীলঙ্কার থেকে এবং তারা কোয়ালিফাই করবে। তাদের চিন্তাটা হচ্ছে ওই জায়গাটাই আটকায় ছিল। এখন যেহেতু 37 ওভার 1 বল পার হয়ে গেছে, 37 ওভারের প্রথম বলটাই হচ্ছে একজন আউট হয়ে গেছেন, মানে সেই আশা শেষ, তাহলে আমি কি করব, তাহলে আমি ঠেকাবো, পরের ওভারে রশিদ খান স্ট্রাইকে আসবেন এবং তিনি দলকে অন্তত জয়ের পথে নিয়ে যাবেন। এই যে একটা ভোতা চিন্তা, ক্যালকুলেশন না করে মাঠে নামা, শেষ মুহূর্তের ক্যালকুলেশনগুলোকে মাথায় না নেয়া, যখন কমেন্টেটররা বলছিলেন যে আফগানিস্তান তারা জানে না মাঠে যারা খেলছে যে আসলে তাদের স্টিল দে হ্যাভ আ হোপ, তারা যদি পরের 3 বলের মধ্যে একটা 6 মারতে পারেন, একটা বিগ হিট দরকার, তাহলে হয়তো পুরো ম্যাচটার সিনারিও চেঞ্জ হয়ে যাবে। কোটি কোটি ক্রিকেট প্রেমী আমরা সবাই জানি, আমরা সবাই দেখছি আজকের এই উত্তেজনায় ঠাসা ম্যাচ, মোটামুটি যারা এশিয়া কাপ ফলো করেন সবাই আমরা দেখেছি, আমরা সবাই জানি এই সিচুয়েশনটা, এই সিচুয়েশনে ক্যালকুলেশনটা অবশ্যই আমরা নিজেরা ক্যালকুলেট করে না, সেটা ধারাভাষ্য থেকে যখন বলা হচ্ছিল বারবার সেখান থেকে আমরা জেনেছি, কিন্তু যারা আসলে খেলছিলেন তারা সে স্মার্টনেসটা দেখাতে পারলেন। আজকে আফগানিস্তানের জন্য আমার কাছে মনে হয় ইটস আ ব্যাড লাক, অন্তত 37 ওভারের দ্বিতীয় বলটা যেভাবে ফজল ফারুকি পেয়েছিলেন, তারপরে তিনি যেভাবে সেটাকে ঠেকালেন, আই ওয়াজ থিঙ্কিং দ্যাট দ্য বোলার ইজ তামিম ইকবাল অর নট, ফারুকিকে কি তামিম বল করছেন, ভয় ঠেকিয়ে দিয়েছেন, দুজনের মধ্যে একটা দ্বৈরথ আছে, কেউ মানুক আর না মানুক আমার মনে হচ্ছিল সেটা। এই ম্যাচ আফগানিস্তান শেষ পর্যন্ত হেরে গেল, এক্সাইটেড সিচুয়েশনকে তারা আসলে কাজে লাগাতে পারলো না, এক্সাইটমেন্ট গুলো যেভাবে তৈরি হয়েছিল, আমার কাছে মনে হয়েছে মোস্ট অব দ্য ক্রিকেট লাভার্স একটু আগে আসলে যখন খেলাটা দেখছিল, দে ওয়ার সাপোর্টিং আফগানিস্তান সিরিয়াসলি, এবং সেই জায়গাটা আসলে দুজন অভিজ্ঞ ক্রিকেটার পার্থক্যটা করে দিয়েছেন, স্বপ্নের পথে আসলে আফগানিস্তানকে নিয়ে গেছেন। মোহাম্মদ নবীর কথা বলতেই হবে, 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 32 বলে 60+, রশিদ খান
যদি জানতেন এরকমটা হতো না। শ্রীলঙ্কা দে হ্যাভ গেট অ্যানাদার উইন, বাট আজকের কাছে, আজকে আমার কাছে যেটা মনে হয় যে আফগানিস্তান আসলে কিছুটা স্মার্টনেসের অভাব, অজ্ঞতা, সিনারিও না জানা এটার কারণে হেরে গেছে। বাট আমার কাছে আসলে দে আর দ্য উইনার, কারণ এই 37 ওভারে 292 একটা দল চেস করতে গিয়ে অলমোস্ট করে ফেললো, করেই তো ফেলেছিল অলমোস্ট শেষ পর্যন্ত, আসলে ক্যালকুলেশনটা না জানার কারণে যে দলটা হেরে গেল এটা আসলে খুবই দুঃখজনক, তবে তারা আসলে মন জয় করে নিয়েছে। বাংলাদেশের ম্যাচ রাত পোহালি পাকিস্তানের এগেনস্টে, স্মার্ট হতে হবে। আফগানিস্তানে আজকের এই খেলাটা থেকে আমার কাছে সবচেয়ে ভালো বা ইতিবাচক যেটা দিক লেগেছে, কালকে একটা ভিডিও করবো এটা নিয়ে, সেটা হচ্ছে যে পরাজয়ের আগে আসলে হেরে যাওয়া না, আমরা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করব। বাংলাদেশের ম্যাচেসগুলো এখন হচ্ছে এমন, হয় আমরা বিগ মার্জিনে জিতি, ভালো স্কোর করি, 300+ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, হাইয়েস্ট আমাদের টোটাল, আবার দুদিন পরে সেটাকে ব্রেক করে আর একটা টোটাল হয়ে যাচ্ছে, অথবা আমরা খুব খারাপ খেলি। আমাদের আসলে চ্যালেঞ্জিং ক্রিকেটটা খেলা দরকার, স্মার্ট ক্রিকেট খেলা দরকার, পরাজয়ের আগে পরাজয় না, হারার আগে হার না, এই জিনিসটা যদি বাংলাদেশ এনশিওর করতে পারে, আই এম শিওর ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দারুণ ক্রিকেটের ডিসপ্লে করতে সমর্থ হবে। লাস্ট 8-9 ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি, লাস্ট ম্যাচে আবার খুব ভালো খেলেছি, আগামীকাল আমার স্বপ্ন, আমার ইচ্ছা পাকিস্তানের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে। লাহোরের যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, পাকিস্তান তাদের স্কোয়াড দিয়ে দিয়েছে অলরেডি, স্কোয়াড আসলে ভুল বলা, 11 দিয়ে দিয়েছে, সেখানে একটা চেঞ্জ লাস্ট ম্যাচের থেকে, তারা পেসার একজন বাড়াবে, ফাহিম আশরাফকে তারা যুক্ত করছে তাদের যে বোলিং ইউনিট, তার মানে 4 পেসার নিয়ে খেলছে এখন পর্যন্ত যে আপডেটস, এবং এর অর্থ দাঁড়ায় যে বাংলাদেশি ব্যাটারদেরকে আসলে পেস বোলিং এর এগেনস্টে পরীক্ষা দিতে হবে। উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, অফকোর্স উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, বাংলাদেশ স্মার্ট পেস বোলিং এর এগেনস্টে অনেক সময় ভালো করেছে। বাংলাদেশ যখন, আমি বলতেই পারি যে আসলে যখন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলেছিল, যখন ইংল্যান্ডে লাস্ট ওয়ার্ল্ড কাপটা খেললো, যখন বাংলাদেশ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিল, নানা সময়ের কথা আমরা বলতে পারি, ইভেন বাংলাদেশ কিছুদিন আগে আয়ারল্যান্ডে যখন গিয়ে খেললো, কন্ডিশনটা তো অনেকটা আসলে পেস ফ্রেন্ডলি ছিল। সো বাংলাদেশের ব্যাটাররা পেসে খারাপ এটা ভাবার কোনো দরকার নেই, বাংলাদেশকে যেন মনের বাঘে না খায়। টিম টাইগার্সের জন্য শুভকামনা এবং সমবেদনা আফগানিস্তানের জন্য। রশিদ খানরা আরেকটু স্মার্ট হলে, তারা জয় পেলে, আমার কাছে মনে হয় যারা আজকে ম্যাচটা দেখছিলেন দে উড বি ভেরি হ্যাপি। ব্যাড লাক ফর আফগানিস্তান অ্যান্ড উইশিং এ ভেরি ভেরি গুড লাক ফর মাই কান্ট্রি, টিম টাইগার্স।